এই বিখ্যাত লেখক মানিক ফকির সর্বসময়ের জন্য বিজেপি, আরএসএস এবং কট্টর হিন্দুত্ববাদী নেতাদের বিরুদ্ধে সর্বসময়ের জন্য রুখে দাঁড়ান। তিনি বিজেপি আরএসএসের নেতাদের বারবার উচিত শিক্ষা দিয়ে বাংলা ছাড়া করেছেন, তার প্রমাণ ভুরি ভুরি রয়েছে। সে বিখ্যাত লেখক মানিক ফকির এবারে গোটা দেশমায়ে যে ভক্তরা এবং মোদির চামচারা শিবলিঙ্গ শিবলিঙ্গ করে চিল্লাচ্ছে, সেটার কারণ কী এবং বিজেপি নেতাদেরকে কীভাবে জুতো পেটা করতে হবে, সেই কথা বলে দিলেন বিখ্যাত লেখক মানিক ফকির। বিখ্যাত লেখক মানিক ফকির বললেন যে বিজেপি নেতাদের এবং নরেন্দ্র মোদীর বিপদ ঘনিয়ে এসেছে, যেমন শ্রীলঙ্কায় নেতাদেরকে রাস্তায় ফেলে মেরে দিচ্ছে সাধারণ জনগণ, তেমন এখানেও শুরু হতে চলেছে। বিজেপি নেতাদেরকে ধরবে, রাস্তায় ফেলবে এবং উচিত শিক্ষা দেবে সাধারণ জনগণ, সেই ভয়েতে যাতে মানুষ সব কিছু ভুলে মন্দির মসজিদ নিয়ে পড়ে থাকে, সেই কারণে বিজেপি নেতারা বাঁচার জন্য এই শিবলিঙ্গ শিবলিঙ্গ করছে এবং তাজমহলকে তেজমহালয় বলছে। বিখ্যাত লেখক মানিক ফকির পুরোপুরি প্রমাণ দিয়ে দিলেন এবং ভক্তদের মুখে ঝামা ঘষে দিলেন। দেখুন, এই যে জ্ঞানব্যাপীতে যে ঘটনাটা ঘটছে মসজিদকে নিয়ে, এবং জায়গাটা কোথায় সেটা উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক লাগোয়া পাশেই জ্ঞানব্যাপী মসজিদ। আজকের এই ঘটনাটা অত্যন্ত স্বাভাবিক, এবং আরএসএস বিজেপি বা তথাকথিত হিন্দুত্ববাদী মনুবাদীরা এটা করবে, এটা যারা জানে না, যারা অবাক হচ্ছে, সেটাই আমাদের কাছে হাস্যকর। আমরা বছর দুয়েক ধরে বলছি এবং মনে রাখতে হবে কেন ঠিক এই সময় এইরকম একটা ঘটনা তারা তুলে ধরছে এবং মিডিয়ার মাধ্যমে সারা ভারতকে প্রকাশ করছে। আসলে আমরা জানি যে ওখানে মসজিদের ভিতরে, মসজিদে যেখানে হাত মুখ ধোয়া হয়, সেইখানে একটা ফোয়ারার কিছুটা ভাঙা অংশ পাওয়া গেছে, অজুখানা কিছুটা পাওয়া গেছে। এটাকে এরা শিবলিঙ্গ বলছে, শিবলিঙ্গ বলবে কি বাবার লিঙ্গ বলবে সেটা তাদের বিষয়, কিন্তু এর পিছনে যে রহস্যটা আছে সেটা খুব সিম্পল। যেমন একই ঘটনা ওরা ঘটিয়েছিল বাবরি মসজিদের ক্ষেত্রে। বাবরি মসজিদের ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে, ওরা যে জনগণকে টুপি পরিয়েছিল, সেই টুপি পরানোর, ওরা আরএসএস বলছে তাদের মতে, বিখ্যাত যে মানুষগুলোর কথা, ব্যক্তিদের কথা বলছে, তারা প্রথমেই বলছে এক ভদ্রলোক উপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়, অ্যাডলফ হিটলার, ছত্রপতি শিবাজি এবং শ্রীরামচন্দ্র। মানে যে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলছে, যে রামচন্দ্রকে বলছে কল্পজগতের মহানায়ক, যে রামচন্দ্র সারা পৃথিবীতে 350-এর বেশি রামায়ণ আছে, সেই রামায়ণের একটি কাল্পনিক নায়ক, সেই কাল্পনিক নায়ককে একটি ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করে, ব্যক্তি না হলে তার জন্মস্থান থাকে না, তা সেইভাবে ওকে ব্যক্তি হিসেবে নিয়ে, এটা তাদের অঙ্ক করে তার জন্মস্থান বলা হলো। আলটিমেট ঘটনাটা যখন ঘটিয়েছিল, এর সঙ্গে রিলেট করছি, সেটা হচ্ছে 92 সাল। 92 সালে এই যে বাবরি মসজিদের ঘটনাটা ঘটাবে, বাবরি মসজিদের মতো একটা ঐতিহাসিক সৌধকে ভাঙবে বেআইনিভাবে, তার সেই সময় ওরা কাশ্মীরের ক্ষেত্রে প্রচার করেছিল, কাশ্মীরি পণ্ডিতদের মারা হয়েছে, পেটানো হয়েছে, খুন করা হয়েছে এবং 350 মন্দির ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু যখন টাইমস অফ ইন্ডিয়া গেল, যখন রিপোর্টাররা গেল, তখন দেখলো না, ফাইনাল লিস্টটা ওরা দিল, জনগণ জেনে নিল 350 মন্দির, কিন্তু ফাইনাল লিস্টে দেখা গেলো 23টা মন্দির। এবং 23টা মন্দির যখন টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করতে গেল, তখন দেখা গেলো মাত্র দুটো মন্দিরের মধ্যে দেখা গেল একটা একটু ভাঙা, সেটা অন্য কারণের, সেখানে ওখানে যে গুলিগোলা চলার ফলে লেগেছিলো, এর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক ছিল না। ঠিক একইভাবে আজকে যখন সবচেয়ে লজ্জার, আমরা ভারতবর্ষে জন্মেছি, এমন একটা দেশে জন্মেছি এর চেয়ে লজ্জার আর কিছু নেই, যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত স্বীকার করছে যে অযোধ্যাতে ওখানে রামের জন্ম, রাম বলে কোনো একটা গল্পের নায়ক, একটা মহাকাব্যের নায়ক, তাকে মানুষ বলে তৈরি করে, এবং তারপরে যে ঘটনাটা ঘটলো, সেখানে হিন্দু রাষ্ট্র স্থাপন করার জন্য তথাকথিত মূর্খ মানুষের দল, তথাকথিত নিম্নবর্ণের যে মানুষরা, এটা ব্রাহ্মণ্যবাদী গুগলি খেয়ে তারা রাম জন্মভূমি চিৎকার করে আজকের যে হিন্দু রাষ্ট্র করার যে ভাবনা সেই দিকটা নিয়ে এলো। কিন্তু লজ্জার বিষয়, আজ মাত্র কয়েকদিন আগে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে যে বাবরি মসজিদের নিচে কোনো মন্দিরই ছিল না, টোটালটা মিথ্যা। যখন সত্যিটা প্রকাশ হয় তখন মানুষ উদ্বেলিত হয় না, যখন মিথ্যাটা প্রকাশ হয়, যেমন যে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে এই জ্ঞানব্যাপী মসজিদ, সেই কাশী বিশ্বনাথ মন্দির সম্পর্কে হিন্দুত্ববাদীরা বলে যে আওরঙ্গজেব নাকি সেটা ভেঙে দিয়েছে, কিন্তু ইতিহাস কি বলছে, ইতিহাস বলছে কচ্ছের রানী তার কয়েকজন সখীকে নিয়ে ওইদিকে এসেছিলেন
মসজিদে মানে বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে, তখন ব্রাহ্মণ পাণ্ডারা তাকে গ্যাংরেপ করেছিল, তাকে ধর্ষণ করে গর্ভগৃহে লুকিয়ে রেখেছিল। ওই রাস্তা দিয়ে তখন ওই দিক দিয়ে তখন ঔরঙ্গজেব আসছেন। ঔরঙ্গজেব সম্পর্কে যা কথা বলা হয় সব মিথ্যা। যদি সত্যি হতো ঔরঙ্গজেব, যদি এরকম অত্যাচারী মানুষ হতো, তাহলে শিবাজির ছেলেকে যখন ধরল, গ্রেপ্তার করেছিল, তখন তাকেই হিন্দু করে দিতে পারত আর গোটা দেশটাই হিন্দু হয়ে যেত। আসলে এই এই যে টোটাল ব্যবস্থাটা, এটা কেন এই সময় হলো তার আগে মনে রাখতে হবে। আজকে যদি ওরা বলে যে এই মসজিদের ভিতরে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে, সুতরাং এটা এটা আমাদের মানে ব্রাহ্মণ্যবাদীদের বা হিন্দুদের, তাহলে তো পুরীর মন্দিরটাও ছিল আগে বৌদ্ধদের, তাহলে পুরীর মন্দিরটা বৌদ্ধদের দিয়ে দে। ভারতবর্ষে যত মন্দির আছে বেশিরভাগ মন্দির হলো বৌদ্ধদের, বৌদ্ধকে ধ্বংস করার পর তারা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। এখন আজকে এই যে অনা আর্য সভ্যতা, এরা ঘোড়া ছুটিয়ে বিদেশ থেকে এসেছিল, এসে ওরা আমাদের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাকে ধ্বংস করে সেটা, এবং ধ্বংস করার পরে যদি ইতিহাস পাল্টাতে না পারে তাহলে বিজেপি আরএসএস চিরকালের জন্য ভ্যানিশ হয়ে যাবে। তার কারণ ওই জন্য ওরা ইতিহাস পাল্টাতে চাইছে। এরা খড়গপুরের আইআইটি থেকে মিথ্যা করে প্রচার করছে, সেখানে কি বলা হলো না হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা হচ্ছে বৈদিক সভ্যতার অংশ। এতটাই মূর্খ, বৈদিক সভ্যতার 2500 বছর আগে এই দেশের অনার্য মানুষ, মূল নিবাসী মানুষ সভ্যতা তৈরি করেছিল, যেটা নগর সভ্যতা, যেখানে ইট ছিল, যেখানে যেখানকার সুয়েজ ব্যবস্থা, যেখানকার ড্রেনেজ সিস্টেম, আজকেও ইঞ্জিনিয়াররা অবাক হয়ে যায় কী করে করেছিল। আর বৈদিক সভ্যতা হচ্ছিল গ্রামীণ সভ্যতা, সেখানে ইট পর্যন্ত আবিষ্কার করতে জানে না। অর্থাৎ এই লুণ্ঠক, এই খুনি বাহিনী, এই ধর্ষক, এই বামুনবাদী ব্রাহ্মণ্যবাদী ভয়াবহ শক্তি, তারা ভারতবর্ষকে দখল করতে চাইছে। আজকে ভারতবর্ষের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, ভয়াবহ শ্রীলঙ্কার থেকেও অবস্থা খারাপ। অর্থনৈতিক দিক থেকে সমস্ত ভেঙে পড়েছে, গোটা দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তাদের যেটা দরকার সেটা হলো টাকা। সুতরাং হিন্দু মুসলমান এই দুটোর যদি এক হয়ে এসব মন্দির ফন্দির লিঙ্গ ফিঙ্গ এসব ছেড়ে যদি বিভৎসভাবে ওদের তাড়া করে, জুতো পেটা করে, এই এই আরএসএস বিজেপিকে যদি ভারত ছাড়া করতে পারে তাহলে মানুষ বাঁচবে। তা না হলে 2023 সাল মানে মাত্র আর 8 মাস 9 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষ ভোটার কার্ড আধার কার্ড বঞ্চিত হবে। ওই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন এইগুলো চলবে। 2 বছর আগে যখন 3 বছর আগে এনআরসি এনপিআর হবে শুনে এত বড় আন্দোলন, আর যখন শুরু হয়ে গেল তখন কারও কোনো তখন এই লিঙ্গ নিয়ে ভাবনা চিন্তা করছে? এই মানুষগুলো মরবে, বাঁচানোর ক্ষমতা তোর আমার কারো নেই। সুতরাং আমি বলতে চাইছি যে এসব লিঙ্গ ফিঙ্গ বাদ, আসল গল্পটা হচ্ছে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া। কারণ এনপিআর স্টার্ট হচ্ছে, জনগণনার মাধ্যমে এনপিআর স্টার্ট হচ্ছে।